কথা প্রকাশ করছি পাশাপাশি বলছি আমাদের চলচ্চিত্র আমাদের নিজেদের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই আজকের এই উপস্থাপনার মধ্যে দুজন বিজ্ঞ মানুষ আমাদের সামনে আছেন একজন কাজী হায়াত আর একজন সুজান আহমেদ ওনাদের হাত ধরে এই মুহূর্তে বাংলাদেশে বহু ধারার চলচ্চিত্র চলচ্চিত্র অনেক রকমেরই হয় আমরা যেটাকে বহু ধারার বলি সেই বহু ধারার চলচ্চিত্র এগিয়ে রাখছে ওনাদেরও তো আরো অনেকে এর সাথে সম্পৃক্ত পাশাপাশি নতুন আমাদের সবার একত্রে তখন আমি বিশ্বাস করি আমাদের স্বাধীনতার চেতনাকে আরো অনেক বেশি জাগ্রত করতে বলছিলাম এই ছবিটিও দর্শকদের মন জয় করবে ব্যবসায়িক সাফল্য কতটা আসবে আমি জানি না কিন্তু যারা দেখছে তাদের মন জয় করবে এটি আমি বলতে পারি তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমি ছবিটির সাফল্য কামনা করি এবং আমি চাই এই ছবির প্রযোজক যারা শহীদুল ইসলাম একদম ধারাবাহিকভাবে বলবো যে রেগুলার আমাদের ইন্ডাস্ট্রিতে থেকে চলচ্চিত্র নির্মাণ করবেন এবং আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন এর আগে উনি চলচ্চিত্র নির্মাণ করেছেন উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্প অবলম্বনে অবুঝবো নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তো বোঝা যায় যে ওনার রুচি আছে ভালো কিছু করার একজনকে সাহিত্য আর একটা মুক্তিযুদ্ধ কাজে দুটোই আমাদের শ্রেষ্ঠ সম্পদ তো সেই দিক থেকে আমি ওনাকে বলবো যদি তারা চলে না যান যদি আমাদের মাঝে থাকে আমি চলচ্চিত্রে অভিনয় করেছি শান্তিনা বেশিতে কিন্তু আমি আপনি সত্যি নিজেকে খুব গর্ব করছি একজন মুক্তিযোদ্ধা সন্তানের হিসাবে যে এই বিজয়ের মাসে আমার প্রথম যে ছবিটিতে আমার অভিষেক হতে যাচ্ছে বীরাঙ্গনা 71 আমি সেটাকে সঠিকভাবে করার চেষ্টা করেছি বাকিটা আপনারা দেখবেন সিনেমার ছোটবেলায় মুক্তিযুদ্ধটা আসলে ঠিক মতো জানতেও পারিনি পর হয়ে আমরা জানতে শিখেছি এই সময়ে এসে যে মুক্তিযুদ্ধ কি ছিল কারণ ছোটবেলায় আমাদের জানতে দেওয়া সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাই আর বীরঙ্গনা শব্দটার মধ্যে একটা প্রচন্ড ইমোশন জড়িত বীরঙ্গনা আমাদের গর্ব এদের আত্মত্যাগের জন্যই আসলে আমাদের আজকের এই স্বাধীনতা যদিও আমি একটু আত্মসমালোচনাই করি যে পোস্টার দেখে মনে হচ্ছে মেধাশূন্য কোনো ছবি হবে হয়তো কমার্শিয়াল ছবি কিন্তু আসলে মেধা সম্পন্ন একটি কমার্শিয়াল ছবি এই ছবিতে সবই আছে মানে বীরঙ্গনা শব্দটার সাথে পোস্টারটার কোনো মিল আমি পাচ্ছি না যদিও মনে হচ্ছে খুবই আনন্দঘন একটি ছবি কিন্তু খুবই ইমোশনাল একটা ছবি আর কাজটা আমরা খুবই কষ্ট করে করতে হয়েছিল অনেক শীতের মধ্যে যদি আমাদের বাজেট স্বল্পতা ছিল কম বাজেটের মধ্যেই আমাদের কাজটা করতে হয়েছে কিন্তু আমরা আমাদের যতটা সম্ভব আমাদের সাথে যতটা কুলায় ততটুকু আমরা করার চেষ্টা করেছি এবং অবশেষে আমরা খুশি এবং আপনারাও খুশি হবে ছবিটি দেখে কারণ আলটিমেটলি যতই আমরা খরচ করি যতই কষ্ট করি যদি ফলটা না ভালো হয় তাহলে তো আসলে বলার কিছুই থাকে কিন্তু ছবিটি ভালো হয়েছে এবং আমার বিশ্বাস ছবিটি দর্শক হলে গিয়ে দেখবে এবং আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে একটি দলিল হয়ে থাকবে আমি মন দিয়ে অভিনয় করেছি আমি চাই আমার এই চলচ্চিত্রটি সফলতা পাক আর সব থেকে বড় ব্যাপার 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে আর এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছি আমি যেহেতু আমি নিজেই বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি আমি নিজেকে গর্ববোধ করি যে এত বড় একটি চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি আর বীরাঙ্গনাদের সম্মান দেওয়া বীরাঙ্গনাদের জীবন নিয়ে এই চলচ্চিত্রটি কাহিনীকে তুলে ধরা হয়েছে আমরা সকলেই জানি যে একটা বীরাঙ্গনার জীবনের কতটা কষ্ট তাকে সহ্য করতে হয় বা কতটা নির্যাতন নিয়ে তাকে বেঁচে থাকতে হয় বা একটা বীরাঙ্গনার গর্ভে যে সন্তান আসে সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে তার কিন্তু কোনো বাবার পরিচয় থাকে না আর আমাদের ছবিরও একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমি বলবো যে সব মিলিয়ে একটা চরম বিশেষ দিন আমাদের সবার জন্য আর স্পেশালি আমাদের জন্য তো অবশ্যই
আমাদের এই টিমের যারা যারা কাজ করছে তাদের সবার জন্য এখানে অনেক মুরব্বি বসে আছে এবং ওনারা আমার খুব শ্রদ্ধা করে অনেক ইচ্ছা ছিল ওনাদের ছবিতে কাজ করার কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাইনি তো সামনে আশা থাকবে সুযোগ পাবো এনিওয়ে আসল কথায় আসি যেটা হচ্ছে যে আমি প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ দিতে চাই আমাদের সৈয়দুল ভাই উনি এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং একটা ইমোশনাল স্টোরি এবং আশা করি যে এই স্টোরিটা সবার খুব ভালো লাগবে এরকম একটা স্টোরি নিয়ে কাজ করার এরকম সময়ে উনি এই যে উদ্যোগটা নিয়েছে এই জন্য ওনাকে একটা তালি জানাতে চাই সবাইকে তো যেটা হচ্ছে যে সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং কলা কুশলীরা অনেক পরিশ্রম করেছে টেকনিশিয়ানরা অনেক পরিশ্রম করেছে সবার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন এবং ফাইনালি আমরা ছবিটা রিলিজ দিতে পেরেছি সবসময় আমি অডিয়েন্সদের বেলায় বলি যে আমাদের আপনারা যখন দেখতে আসবেন তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে আসলে আমার জীবনে এটা প্রথম অভিনয় আমি এর আগে কখনো ছোট বড় কোনো পর্দায় কাজ করি চেষ্টা করেছি আমার চরিত্রকে ভীষণভাবে আপনাদের দর্শক বিচার করবে আর